রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। আজ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। জৈব বৈচিত্র্য বলতে আমরা যেমনটা বুঝি যে জল স্থল সকল জায়গায় থাকা উদ্ভিদ এবং জীব বা উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন বিচিত্রতা, এবং তাকে জৈব বৈচিত্রতা হিসেবে আমরা জেনে থাকি। এবং জৈব বৈচিত্রতা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আজকের একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় রাজধানীর বুকে। যে সাইকেল র্যালিটি হেরিটেজ পার্ক থেকে শুরু হয়, এমনকি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাইকেল র্যালি। সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব একটি যান, এবং সেক্ষেত্রে সাইকেল চালানোর ক্ষেত্রে পরিবেশের দূষণটা অনেকটা কম হয়, এমনকি মানুষের কায়িক পরিশ্রমটা হওয়ার ফলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। তাই সাইকেল চালানোর উপরেও বিশেষভাবে জোর দেওয়া হয়। আজকে সাইকেল র্যালির মধ্য দিয়ে জৈব বৈচিত্র্য দিবস পালন করা হয় সাইক্লোহোলিকের তরফে। সাইক্লোহোলিক আজকে আয়োজন করেছে, আগরতলা সাইক্লোহোলিক এই সাইকেল র্যালিটির আয়োজন করেছে। হেরিটেজ পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাইকেল র্যালিটি আন্তর্জাতিক দিবসে সকলকেই প্রকৃতির সমস্যা সমাধানে অংশ নেওয়া, এমনকি সাইকেল র্যালির আয়োজন করা হয়, যারই উদ্দেশ্য ছিল আগরতলা সাইক্লোহোলিক এর পক্ষ থেকে, এবং তারই উদ্দেশ্যে আজকের এই সাইক্লোহোলি সাইকেল র্যালি। কি বক্তব্য রয়েছে আজকের এই জৈব বৈচিত্র্য দিবসে সাইক্লোহোলিক্স এর কনভেনারের শুনবো, এবং কি তার পাশাপাশি সংশ্লিষ্টের বক্তব্য শুনবো। ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটিতে এবং আজকের দিনে আমরা সব মেম্বার সদস্য জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে মানুষদেরকে একটা অ্যাওয়ারনেস দেওয়ার যে সব মানুষ আমাদের প্রাণী জগৎ সব আমরা একটাই প্ল্যাটফর্মে রয়েছি, কাউকে মিন্স এর মধ্যে ব্যবধান নেই, মিন্স আমাদের শেয়ার্ড ফিউচার যেটা আমাদের ট্যাগলাইন রয়েছে, সেই ট্যাগলাইনটাকে আমরা প্রচার করার জন্য আমরা আজকে সব সাইক্লিস্টরা একসঙ্গে মিলে একটা শহরের মধ্যে একটা অ্যাওয়ারনেস রেডি করতে যাচ্ছি, সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো কোন কোন জায়গায় আজকে আপনাদের রেলিটা? জিবি দিয়ে ইন্দ্রনগর দিয়ে শুরু করে আমরা চোদ্দ দেবতা মন্দির হয়ে কিলোমিটার আমরা একটা রেডি করতে যাচ্ছি। কোন জায়গা থেকে শুরু করছেন? আমরা শুরু করছি হেরিটেজ পার্ক থেকে শুরু করে শহরের কিছু প্রাণকেন্দ্র আমরা যাবো, কিছু কিছু জায়গার মধ্যে মানুষরা যেমন দেখে অন্তত বুঝে যে আজকে জীব বৈচিত্র্য দিবস এবং সেটার মেসেজটা সবার মধ্যে যেমন আমরা স্প্রেড করতে পারি, সেটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সাইকেল হলো একমাত্র আমাদের মাধ্যম যার মধ্যে দিয়ে আমরা দূষণ এবং অনেক কিছু কমাতে পারি। আপনার নাম? আমার নাম গোপীশ দেবনা, আগরতলা সাইকেল হলিক স্যার, আমি ফাউন্ডার মেম্বার। জীব বৈচিত্র্য দিবস হ্যাঁ 22 মই, আর আজকে দিন যে আজকাল লোক মোটো হ্যাঁ বিল্ডিং শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ, মতলব সারে জীব জিতনে ভি হ্যাঁ উনকে লিয়ে হাম বরাবর জো রেসপেক্ট করে, আর সারে জীব যো ভি হ্যাঁ ইস পৃথিবী পে উনকো একই কনজারভেশন করতে গেলে হাম আগে আর কি ওই আমারে লিয়ে ফুড ওই আমারে লিয়ে মেডিসিন ওই আমারে লিয়ে যো যো ফাইবার আর লিভিং প্লেস আর মোস্ট অফ তো হাম লোকোকে একই ইন জিতনে ভি বৈচিত্র্যতা হ্যাঁ জীবো কো উসকো হামে বাঁচানা। আপনার নাম ডেজিগনেশন? আপনার নাম ডেজিগনেশন? আপনারা শুনলেন বক্তব্য। তবে মানুষ, প্রকৃতি, জীব, প্রাণী সকলকে নিয়েই আমাদের এই পৃথিবী, কিন্তু মানুষ নির্বিচারে প্রকৃতিকে ব্যবহার করছে, যার ফলে আজকে ধ্বংসের পথে, এমনকি প্রশ্নচিহ্নের মুখে, হুমকির মুখে হয়েছে পৃথিবী। তাই সেক্ষেত্রে আজকের দিন সম্পর্কে সচেতন করা, সকলের সামনে তুলে ধরা, তার জন্য আজকে জীব বৈচিত্র্য দিবস পালন করা হচ্ছে আন্তর্জাতিকভাবে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।